ওই যে আমাগো সাথে যে আমরা নাচ গানের আয়োজন করলাম না, ওইখানে ওই যে মুসলিমরা আজকে সবে রাত না, ওইখানে ওরা নামাজের আয়োজন করছে। কি বলো সেসব, ওরা কি জানে না এই মহল্লা আঙ্গু কথায় চলে, আঙ্গু দাপটে চলে? এটা কি ওরা বুঝাই দিতেই বো? ভাই আপনি এলে অনুমতি দেন, বিশালের নোবেলের আমি ওটা নিয়ে যাচ্ছি। রাগ ছোট, মাথাটা গরম করিস না, বিষয়টা আমি দেখতেছি। শুন ছোট, আঙ্গুই সাথে আঙ্গুরি গান বাজনা চলবো, ঠিক আছে? তুই টেনশন করিস না বন্ধু, ছাদে গিয়া জামে নামাজগুলো সুন্দর করে বিছাইতে হইব, যেন নামাজ সবাই পড়তে পারে। ওই যে ওই যে নোবেল আছে ভাই, বিশাল আর নোবেল ওই যে একসাথে আছে। এই বিশাল, এই নোবেল, এদিকে আয়। বন্ধু আমরা যে ছাদে নামাজের আয়োজন করছি, ওই ছাদে তো ওরা গানের আয়োজন করছে। গান আর নামাজ তো একই টাইমে, এখন তো দূরে একৃতিতে হয়ে গেল, এখন কি করবো বন্ধু? আরে দাঁড়া, টেনশন নিস না, ওরা যেই বাসা ভাড়া থাকে আমরা ওই বাসা ভাড়ায় থাকি, ওদের যেহেতু অধিকার থাকে আমাদেরও অধিকার আছে। চল বিষয়টা দেখি আগে। আসসালামু আলাইকুম। এই সালাম পড়া দে, তোরা দুজনে তো খুব বেদবি করে আইছস, তোরা কি জানোস না আমাদের কথা ছাড়া এলাকার কেউ লড়ে না? ভাই জ্ঞান দিতেছেন গিলে গেত, একবার খালি কন ভাইয়া আনি শুরু করে দিয়েছি। ভাই আপনারা রাগ হইতেছেন কেন? আপনারা যে বাসায় ভাড়া থাকেন আমরা ওই বাসায় ভাড়া থাকি, কিন্তু পার্থক্য হলো আমরা মুসলিম আর আপনারা হিন্দু। আর ভাই বছর শেষে আমাদের একটা রাতই আসে, এইটা হচ্ছে শবে রাত, আর এই রাতে আমরা নামাজ পড়বো, আর আপনারা চাইলে তো কালকেই এই প্রোগ্রামটা করতে পারেন। ওই বেটা আমরা অনুষ্ঠান কালকে করবো, মানে তুই মসজিদে যা নামাজ পড়, যা তোর সাথে আয়োজন করেছিস কি লেগা? ভাই ভাই রাগ হইন না, শুনেন ভাই, আমরা মুসলিমরা তো অনেকেই আছি বন্ধু বান্ধব, সবাই মিলে একটা নিয়ত করছি যে শবরাতে নামাজটা আমরা ছাদে পড়বো, খোলামেলা আল্লাহর কাছে কান্নাকাটি করবো, জিকির করবো, আরো কত কিছু করবো। আজকে রাতটা আমাদের দেন না, আমরা ছাদে আয়োজন করি। কি কয় ওরা এগুলা, হে আঙ্গুরে জ্ঞান দে, রাগ বেড়া তোকে চাপাবাজি, আমরা যেটা কইছি এটাই হইব, তোকে ছাদে কোনো নামাজ পড়া হইব না, আঙ্গু গান বাজনাই চলবো, কথাটা জানি তোকে দুজনের মাথায় থাকে, বুঝছ? বন্ধু আদান দিছে, চল নামাজটা পড়ে আসি, আর এদের বিষয়টা আমরা পরে দেখবো নি, চল। হ্যালো, হ্যাঁ ভাই। হ্যাঁ প্রণয়, কই তুই? তুই তাড়াতাড়ি ছাদে আয়, তুই দেখছিস কিছু? ওরা ছাদ পুরা সাজা লাইছে বেটা, আমরা এখন পর্যন্ত কোনো বক্স টক্স আনতেই পারলাম না বেটা, ওরা সবার হাতের লেখা, ওরা সবাই সব প্রস্তুত, আঙ্গু বক্স টক্স কই বেটা, তুই তাড়াতাড়ি ছাদে আয়, আমার মাথা মুতা পুরা নষ্ট হয়ে যাইতাছে, তুই তাড়াতাড়ি ছাদে আয়, যেভাবে হোক পার্টিটা মিস করুন যাইব না, কাপাই দিতে হইব। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশন করেন না, আর ওরা ছাদে বক্স আনা নেই মানে আমি এক করে নিতেছি। বিলাল সবকিছু রেডি করছো? হ্যাঁ ভাই সবকিছু রেডি হয়ে গেছে, খালি সন্ধ্যাটা হইতে দেন, ধুমধাম শুরু লাগাই দেবো, ওদের মুসলিমদের বুঝিয়ে দেবো আমরা হিন্দুরা কতটা কি পারি। সাব্বাস বিল্লাল, তুই কাজের মতন একটা কাজ করছস, অগ্রো দেখাই দিমু আমরা কি করতে পারি। বন্ধু ওরা তো বক্স টক্স নিয়ে সবকিছু নিয়ে রেডি হয়ে গেল, আমরা তো বন্ধু বান্ধব সবাই দাওয়াত দিলাম, এখন কেমনে কি করবো বুঝতেছি না, এখন কি করব? চিন্তা করিস না নোবেল, আমাদের সাথে উপর আল্লাহ আছে, আর আমাদেরকে কেউ আটকাতে পারবে না, আর আমাদের শবে রাতের নামাজকে কেউ আটকাতে পারবে না। চল বন্ধু আমরা ওই জায়গায় যেয়ে দাঁড়াই, চল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখ দেখ আমি কেমন নাচতেছি। আরে ভাই তোমার কি হইছে? প্রণয় আমার জানি কি হইছে, এই দেখ কি হইছে ভাই। ভাই তোরা একটু আমার হাসপাতালে লয়ে যা ভাই, আমার না জমার না বন্ধ হয়ে যেতে আছে, তাড়াতাড়ি হাসপাতালে লয়ে যা। এই কি হইছে, চালো চালো অ্যাম্বুলেন্স কল দে। আরে বন্ধু ওদের কি হলো হঠাৎ? সেটাই তো, মনে হয় অসুস্থ হয়ে গেছে। ওদের আমরা বারবার বললাম রে এই সভাবেড়াতের দিনে ওদেরকে এগুলো বারণ করতে, ওরা কথা শুনলই না। হ বন্ধু ওরা তো আমাদের ধর্মটাকে ওরকম ভাবে চিনলই না, বন্ধু মনে হয় হসপিটালে নিয়ে যাইতেছে। আচ্ছা বাদ দে আমরা আমাদের নামাজ পড়ি। নোবেল দাঁড়া, ওরা তো আমাদের এলাকারই ভাই বাদার, ওদের জন্য প্রাণ খুলে দোয়া করি, আর আমাদের আল্লাহ তো অনেক দয়ালু, ওদের এই ভুলটা মাফ করে নিশ্চয় আল্লাহ ওদেরকে সুস্থতা দান করবে। আচ্ছা ঠিক আছে বন্ধু চল নামাজ পড়ি। হে খোদা,
তুমি তাদেরকে maaf করে দাও। আরে কি কি কি? আর আমাদের ওসিলাই তাদেরকে সুস্থ করে দিন, তারা অনেক বড় ভুল টটি করছে। ভাই এত খারাপ ব্যবহার করলো, তাও তারা নামাজ পড়া ভাইয়ের জন্য দোয়া করতেছে। আচ্ছা যা হোক, যাই ভাইয়ের ফোনটা খুঁজে নিয়ে আসি। হে আল্লাহ, তারা অনেক বড় ভুল করে লাইছে আল্লাহ, তারা আমাদের ইসলাম ধর্মটা চিনতে পারেনি, তারা না জানে অনেক পাপ করছে আল্লাহ। আরে এদিকে তো নাচ্ছিলাম, ভাইয়ের মোড়টা পড়লো তো এদিকে পড়ার কথা। ওই তো পাইছি মোবাইল, এটাই তো। আল্লাহ তুমি তো অনেক দয়ালুশীল আল্লাহ, তুমি তো মহান, তাদেরকে তুমি মাফ করে দাও, ওদেরকে সুস্থতা দান করো, ওরা যেন বুঝতে পারে যে আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আরে মোবাইলটা তো পাইলাম, আর মুসলিমদের দোয়াটা তো বাইরে জানাতে হবে। আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ, আমিন আমিন। ভাই তোমরা দাঁড়াও, আমার দুটো কথা শোনো ভাই। ভাই ছোট ভাই তো বললো তোমরা নাকি সবরাতে নামাজ পড়া আমাদের জন্য দোয়া করছো। ভাই তোমাদের দোয়ায়, আল্লাহর রহমতে, অশেষ দোয়ায় আমি সুস্থ হয়ে গেছি ভাই। ভাই অনেক অন্যায় করছি, অনেক জুলুম করছি তোমাদের উপরে, ভাই ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিও ভাই। এখন থেকে আপনাকে ধর্ম আপনারা পালন করবেন, আমাকে ধর্ম আমরা পালন করবো। আপনাকে ধর্ম নিয়ে আমাকে কোনো ঝামেলা নাই, আমাকে ধর্ম নিয়ে আপনার কোনো ঝামেলা নাই, আসেন আমরা মিলে যাই। তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তুমি হিন্দু আমি মুসলিম, তুমি তোমার ধর্ম পালন করবে আমি আমার ধর্ম পালন করব। কিন্তু কারো ধর্মের বিরুদ্ধে যেতে এটা আমাদের ইসলামের ধর্মে বলা হয়নি। হ্যাঁ এটাই আমাদের ইসলাম ধর্ম।